মানিকের আমন্ত্রণে অমল গিয়ে হাজির হয়েছে তার বাড়িতে। সেই জায়গা যেমন সুন্দর সুখময়, আবার তেমনই ভয়ঙ্কর বিষাদময়। অমলের ঘরের দেওয়ালে টাঙানো একটি ছবির ফ্রেমের মধ্যে লুকিয়ে আছে অশরীরী কেউ। কে সে? তার উদ্দেশ্য কি ক্ষতি করা না অন্য কিছু? জানতে হলে শুনুন আজকের নিবেদন, হেমেন্দ্র কুমার রায় রচিত এক ভৌতিক কাহিনী, চিলের ছাদের ঘর। গল্পের প্রধান চরিত্রে অমল ও মানিক। শুরু হচ্ছে আজকের গল্প, চিলের ছাদের ঘর। আমার ছেলেবেলার বন্ধু মানিক। সেবারে মানিক তার বাড়ির আর সকলকার সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় আর বললুম না। কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠিখানি পেল। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এদেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, এবং আর একদিকে পাহাড়ের পর পাহাড়, ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলী নদী। তুমি আজকেই মোট ঘাট বেঁধে নিয়ে রওনা হও। আমাদের চিলের ছাদের ঘর থেকে চারিদিকে দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছে। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে, কিন্তু এখানকার খবর সব ভালো। ইতি মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন। আমি নাকি কবি, বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কিনা, সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ হয়ে যাবে। অতএব আটঘাট বাঁধতে শুরু করলুম। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরনো হলেও প্রাসাদের মতন প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন মানিকের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলুম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভেতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলুম, ওটা কি মানিক? কবর। কবর? হ্যাঁ, এ বাড়িখানা আগে এক সাহেবের ছিল, তার মেয়ে মারা গেলে তাকে এইখানেই কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হল। তারপরেই রেগে গড় গড় করতে লাগল। দেখলুম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে, কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলুম না। মানিক, তোমার কুকুর কি দেখে খেপে গেল? জানি না, লিলি ওই কবরটাকে দেখলেই না খেপে যায়, যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। একে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বললে, যাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে। হিন্দুর বাড়িতে খ্রিশ্চানের কবর ও বোধহয় পছন্দ করে না। কিন্তু কিন্তু ও কথা এখন থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভেতরে ঢুকলুম। যেমন প্রকাণ্ড বাড়ি তেমনই মস্ত মস্ত ঘর। সেসব ঘরের অবস্থা এখন ভালো নয়। কোথাও চুনবালি খসে পড়েছে, কোথাও মেঝে ছেঁদা করে ইঁদুরের বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও কড়িকাঠ থেকে বাদুড়েরা দলে দলে ঝুলছে। এ বাড়িখানা অনেকদিনই খালি পড়েছিল। এই মেরুয়াদের দেশে
কুসংস্কার বড় বেশি বোধ হয়। ওই কবরের ভয়েই এই বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। না না, বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না। আমরা কিন্তু আজ 3 হপ্তা ধরে এখানে খুব সুখে বাস করছি। ও কবর পুড়ে উঠে কোনোদিনও কোনো মেম পেতনি আমাদের সঙ্গে গল্প করতে আসেনি। নাও নাও, এখন উপরে উঠে তোমার ঘরটা দেখবে চলো। চওড়ায় কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। একসময় এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল এখনও তা বেশ বোঝা যায়, কিন্তু আজ এই সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগলো। চিলের ছাতের ঘর বলতে আমরা যা বুঝি এখানে ঠিক সেরকম নয়। এই ঘরখানা নতুন ধরনের। এই শ্রেণীর ঘর প্রায় খুব ছোট হয়, কিন্তু এই ঘরখানা বেশ বড় সড়। এর একদিকে কাঠের সিঁড়ি উপরে এসে উঠেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে। 3 দিকে সারি সারি 12টা লম্বা চওড়া জানলা ও ঘরের ম্যাটিং মোড়া লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়েই কেন জানি না আমার মনে হলো এই জায়গাটা যেন খালি নয়, এখানে যেন কি একটা অদৃশ্য ও বীভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে এলো। যেন এখানে একটু হাওয়া নেই, আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। মানিক, ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করলে। বাহির থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভিতর ছুটে এলো শিশুর মতো শকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। একটা জানলার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের উপরে ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখলুম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের দিকে উঠে গেছে, যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে আর তাদের সামনে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশিলা নদী। সেই কালো পাহাড়মালার তলার রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরেই আবিষ্কার করলুম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আমার খুঁত খুঁত করতে লাগলো। ফিরে বললুম, দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন নিশ্চয়ই তিনি কবি ছিলেন, কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোর দিলেন কেন, সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। এখানকার লোকেদের মুখে একটা গাঁজাখুরি গল্প শুনেছি বুঝলে, মারা গেলে পর মেমের দেহকে নাকি প্রথমে গোরস্থানে নিয়ে গিয়ে গোর দেওয়া হয়, কিন্তু তার পর দিনই দেখা যায় মরাশুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির উপরে পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুড়ে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য। উপরে উপরে 3 বার এই দৃশ্যের অভিনয় হওয়ার পর গোরস্থানের পাদ্রি বললেন এই পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। তখন সকলে বাধ্য হয়ে দেহটাকে এই বাড়ির ভিতরে এনে গোর দিলে। সেই থেকে পাপি কবর থেকে আর পালাবার চেষ্টা করেনি। পাদ্রি সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু ওসব আজগুবি গল্প আমি বিশ্বাস করি না, এসব হচ্ছে বানানো কথা। ঘরের চারিধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা এই ঘরের এই পুরনো আসবাবগুলো কোত্থেকে এলো? আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের, তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন রাখা ছিল তেমনিভাবেই রেখে দিয়েছেন। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এ ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি। হঠাৎ কাঠের ঠিক মাথার উপরের দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। স্ত্রী লোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয় সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয়। ওইটা কার ছবি মানিক? সেই মেমের।
কাছে গিয়ে দেখো না, দেখো মেমটি দেখতে ঠিক ডনাকাটা পরীর মতো ছিল না? পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলুম। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা, তার বয়স 65 কম হবে না। লিকলিকে দেহ, বাঁখারির মতন সরু বাহু, সাদা সনের মতন চুলগুলো কাঁধের উপর এসে পড়েছে, ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি, নাকটা টিয়া পাখির মতন বাঁকানো, আর তার কোটরে ঢোকা কুতকুতে চোখ দুটো, ওহ, সেই চোখ দুটোর ভিতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোখরু সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তি তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয় এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি কিতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। কি হে অমল, এই মেম সাহেবটিকে কি তোমার পছন্দ হলো? ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললুম, পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব। কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা করেছে। না না, তাহলে আমাকে অন্য ঘরে দাও। মানিক একটু ভেবে বললে, আচ্ছা বেশ, এসো আমরা দুজনে মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই, তারপর বাড়ি ছাড়বার সময় ছবিখানাকে আবার দেওয়ালে টাঙিয়ে রেখে গেলেই চলবে। খাটের উপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলুম, কিন্তু সে কি ভীষণ ভারী ছবি, ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বললে, বলছি ছবি কখনো এত ভারী হয়? অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের উপরে নিয়ে গিয়ে রেখে এলো। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বললে, ও কি ও অমল, তুমি হাত কাটলে কেমন করে? তোমার হাতে অত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি সত্যিই তো আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরেই মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমিও বলে উঠলুম, মানিক মানিক, তোমার হাতেও যে রক্ত! মানিক নিজের হাতের দিকে হতভম্বের মতো তাকিয়ে বললে, তাই তো, কখন যে হাত কেটেছে আমি তো কিছুই টের পাইনি, ব্যাপার কি? দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললুম। তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলুম, আমাদের কারুর হাতেই কোথাও এতটুকু আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে কিসের রক্ত? এ কি রহস্য? সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী পাহাড় বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেই দিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লুম কিছুই বুঝতে পারলুম না। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল, কি জন্যে ঘুম ভাঙল সেটা বুঝতে পারলুম না বটে, কিন্তু এটা বেশ অনুভব করলুম, ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধর্মনি বিছানার উপর উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে, ঘরে ঘুটঘুটে অন্ধকার। সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয় একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকমই দুর্গন্ধ পেয়েছিলাম। হঠাৎ আমার মাথার উপরকে ফোঁস করে নিঃশ্বাস ফেললে আমার স্তম্ভিত বুকটা টিপ টিপ করতে লাগলো। ভাবলুম মনের ভুল, হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছানা হাতড়ে দেশলাইয়ের বাক্সটা পেলুম, একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারিদিকটা একবার দেখে নিলুম। দেশলাইয়ের কাঠি নেমে গেল, কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে দস্তাদস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলুম সেই ছবিখানা ঘরের দেওয়ালে যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি
কি করব। হঠাৎ আমার কাঁধের উপর কে যেন একখানা হাত রাখলে, বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে এক ঘুষি ছুড়লুম, এবং বড় মুহূর্তেই কে যেন সশব্দে দড়াম করে মেঝের উপরে পড়ে গেল। আমিও আর অপেক্ষা করলুম না, তীরের মতো ছুটে ছাদের ঘরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলো। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে করে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখি শুধুলে, তোমার ঘরে ও কিসের শব্দ হলো? তোমাদের সেই সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। দেখ যত সব বাজে কথা, ছবির কি পা আছে নাকি? দাঁড়াও আমি দেখে আসি। এই বলে মানিক দ্রুত পদে উপরে উঠে গেল, কিন্তু তারপরে শুনলুম মানিকের উচ্চ আর্তনাদ, এবং তারপরেই দেখলুম সে একসঙ্গে তিন চারটি সিঁড়ি টপকে নিচে নেমে আসছে। আকুল স্বরে সে বললে, ঘরের ভিতরে পচা মরার গন্ধ, আর ঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা আর গলা মরা। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল, আমার কাঁধের উপর থেকে একটা রক্তের ধারা গা বেয়ে নেমে আসছে। এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিল। শুনলেন হেমেন্দ্র কুমার রায় রচিত চিলের ছাদের ঘর। গল্পের সূত্রধার আমি মিমো, গল্প পাঠ এবং অমলের ভূমিকায় দেবাঞ্জন, মানিকের ভূমিকায় পার্থ, পর্ব পরিচালনায় অ্যাস্ট্রিক্স, আবহ ও ধ্বনি পরিকল্পনায় তিতাম, প্রচ্ছদ নির্মাণে দ্য র পিক্সেল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ঠিক রাত 11টায় শুধুমাত্র লাইভ স্টুডিও ক্যাফেতে। তাই শুনতে থাকুন লাইভ স্টুডিও ক্যাফে। Stay tuned and happy listening. Thank you.